দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরানের হুমকির বিষয়ে জেগে উঠুন সহযোগী দেশগুলোকে বলছে ইসরায়েল। জানিয়ে দিব নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম সংবাদ সম্মেলন, বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করব না। আরো জানিয়ে দিব আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত 29। জানিয়ে দিব রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব দুবাইয়ে অফিস নিচ্ছে ইসরায়েলি টিভি চ্যানেল। সবশেষ জানিয়ে দিব বন্ধুরা, গুলি করতে করতে গাড়ি চালিয়ে গেল আততায়ী, রাস্তায় লুটিয়ে পড়ল 18 লাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ইরানের হুমকির বিষয়ে জেগে উঠুন সহযোগী দেশগুলোকে বলছে ইসরায়েল। ইরানের পরমাণু চুক্তি পুনরায় সক্রিয় করা নিয়ে যখন আলোচনা চলছে, তখন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোকে ইরানের হুমকির বিষয়ে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেছেন, ইরানের ক্ষমতাসীনরা পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, যে অভিযোগ ইরান সবসময় অস্বীকার করে আসছে। কূটনীতিকরা বলেছেন, চুক্তিটি পুনরুজ্জীবিত করার বিষয়ে অগ্রগতি হয়েছে, যদিও এখনো বেশ কিছু দূরত্ব রয়ে গেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ইসরায়েল বরাবরই চুক্তির বিরোধিতা করে আসছে। ইরানের সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়েছেন কট্টরপন্থী ইব্রাহিম রাইসি, যিনি দেশটির শীর্ষ বিচারপতি ছিলেন। আগস্ট মাসে তিনি শপথ নিতে যাচ্ছেন, যদিও তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। সাবেক রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি এই 6 পরাশক্তির সঙ্গে ইরানের আলোচনা গত এপ্রিল মাসে শুরু হয়েছে। চুক্তি কার্যকর করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বদলে পরমাণু কার্যক্রম সীমিত করবে ইরান। তবে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও চুক্তি আর মানেনি। রবিবার দেশগুলোর প্রতিনিধিরা অস্ট্রিয়ার ভিয়েনায় ষষ্ঠবারের মতো আলোচনায় বসেছিলেন। এরপর প্রতিনিধিরা তাদের রাজধানীতে ফিরে যাওয়ার জন্য আলোচনা স্থগিত করা হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে তারা এখন চুক্তি কার্যকরের কাছাকাছি পৌঁছেছেন। তবে তিনি এও উল্লেখ করেছেন যে দেশগুলোর মধ্যে এখন যে দূরত্ব রয়েছে তা দূর করা সহজ হবে না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এনরিক মোরা বলেছেন, কারিগরি বিষয়ে অগ্রগতি হওয়ায় আলোচনা অনেক পরিষ্কার হয়েছে। তারা এখন বুঝতে পারছেন রাজনৈতিক সমস্যাগুলো কোথায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, এখনো অনেক দূর যেতে হবে, বিশেষ করে নিষেধাজ্ঞা এবং ইরানের প্রতিশ্রুতির বিষয়ে। অন্য যে কোনো সময়ের তুলনায় এখন ইরান সবচেয়ে বেশি পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে, যদিও পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার জন্য তাদের কিছুটা ঘাটতি রয়েছে। ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে ছায়া যুদ্ধ চালিয়ে আসছে, যার ফলে দুই দেশই ইটের বদলে পাটকেল নীতি অবলম্বন করে আসছে, যদিও তারা উভয়ই সরাসরি যুদ্ধ এড়িয়ে আসছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি অনেকবার ইসরায়েল রাষ্ট্র বিলুপ্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছে। 2018 সালে একটি বক্তৃতায় তিনি ইসরায়েলকে ক্যান্সার টিউমারের সঙ্গে তুলনা করে বলেন, একে ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া দরকার। ইরানকে বড় হুমকি হিসেবে মনে করে ইসরায়েল এবং বারবার বলে আসছে যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট তার মন্ত্রিসভাকে বলেছেন, এটাই হচ্ছে বিশ্ব শক্তির জেগে ওঠার শেষ সুযোগ এবং উপলব্ধি করা যে তারা কার সঙ্গে আলোচনা করছে। তিনি আরো বলেন, নিষ্ঠুরভাবে মানুষ হত্যাকারীদের একটি সরকারকে কখনোই ব্যাপক বিধ্বংসী অস্ত্রের মালিক হতে দেওয়া ঠিক হবে না। সম্প্রতি দুই দেশের মধ্যে শত্রুতা আরো বেড়েছে। ইরানি শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে গত বছর হত্যা করা এবং পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে দেশটি। নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম সংবাদ সম্মেলন বলছে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করব না। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবে না। শুক্রবারের নির্বাচনী বিজয়ী হওয়ার পর আজ প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ইরানের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, রাইসি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করার জন্য আমেরিকার এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের প্রতি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
হবে। সাইয়েদ রাইসি তার সরকারের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করে বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে এবং ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে তার সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে ইব্রাহিম রাইসি বলেন, সৌদি আরবের সঙ্গে পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ইরানকে ভয় না পেয়ে তেল আবিবের উচিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি হচ্ছে সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণ করতে হবে। ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গেও বক্তব্য রাখেন আয়াতুল্লাহ রাইসি। তিনি বলেন, সৌদি আরবকে যথাশীঘ্র সম্ভব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে এবং সেদেশের জনগণকে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিতে হবে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, গত 28 জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের মহান জাতি যথারীতি যে মহাকাব্য রচনা করেছে তা ছিল জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে বিশ্ববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল বলে জনাব রাইসি উল্লেখ করেন। তিনি আরো বলেন, করোনা মহামারীর ভেতর শত্রুদের বিচিত্র শত্রুতা, মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থনৈতিক অনুযোগ ইত্যাদি বিচিত্র প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনে জনগণের ওই আন্তরিক উপস্থিতি যথেষ্ট অর্থবহ। সাইয়েদ রাইসি বলেন, ওই উপস্থিতি ইরানের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির বার্তা বহন করছে। তিনি বলেন, বৈষম্য, দারিদ্র, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সহ অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন প্রয়োজন। এক কথায়, সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেন ডক্টর রাইসি। ইসলামী বিপ্লবের গৌরবময় মূল্যবোধের ভিত্তিতে মরহুম ইমাম ও শহীদদের পথ, বিশেষ করে প্রিয় শহীদ ও জনগণের হৃদয়ের নেতা মরহুম কাসেম সোলাইমানির আদর্শ অনুসরণের মাধ্যমে ওই প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। রাইসি আরো বলেন, জনগণ সর্বোচ্চ নেতার আহ্বানে সাড়া দিয়ে জনগণ নির্বাচনে তাদের উপস্থিতির স্বাক্ষর রেখেছে। ত্রয়োদশ সরকারের উচিত দেশ ও জাতির দেওয়া ওই বার্তা গভীর মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে শোনা। জনগণকে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বাস্তবায়নের ব্যাপারে বিশ্বস্ত থাকতে হবে। সকল শক্তি ও আন্তরিকতা দিয়ে জনগণের সেবা করা এবং তাদের সমস্যাগুলো দূর করার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করার উপর জোর দেন জনাব রাইসি। তিনি জোর বলেন, আমরা নিশ্চিত যে আল্লাহর উপর নির্ভর করে এবং ইরানের সমর্থ ও সম্পাদককে যথাযথভাবে কাজে লাগিয়ে, বিশেষ করে যুব সমাজের মূল্যবান সমৃদ্ধিকে কাজে লাগানোর মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন আনা অসম্ভব নয়। আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত 29। আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে গত 24 ঘন্টায় অন্তত 29 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দেশটির 4টি প্রদেশে তালেবানের হামলায় হতাহতের ঘটনাগুলো ঘটে। তালেবান ও দেশটির সরকারের মধ্যকার শান্তি আলোচনার মাঝেই নতুন করে হামলা চালাচ্ছে তালেবান। আফগানিস্তানের বালক, কান্দাহর, তাখার ও কাপিসা প্রদেশে আক্রমণাত্মক হয়ে উঠেছে তালেবান বাহিনী। হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার দেশটির উত্তর পূর্ব প্রদেশ তাখারে তালেবানের হামলায় 3 পুলিশ ও 6 আফগান সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো 4 জন। এছাড়া আফগানিস্তানের কাপিসা প্রদেশে তালেবানের হামলায় নিহত হয়েছে 8 নিরাপত্তা কর্মী। পুলিশ বলছে, রোববার স্থানীয় তাগাব জেলায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চলে সংঘর্ষ। পরে নিহত হয় নিরাপত্তা বাহিনীর 8 সদস্য। অন্য সংঘর্ষের ঘটনাটি ঘটে বালক প্রদেশে। প্রদেশ সরকারের মুখপাত্র মনির আহমেদ ফরহাদ বলেন, সোমবার সকালে স্থানীয় হেওয়াত জেলায় হামলা চালায় তালেবান। 3 ঘন্টার এ সংঘর্ষে 5 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। এ সময় 3 জনকে বন্দি করে তালেবান। তালেবানের এবারের হামলার লক্ষ্যে কান্দাহার প্রদেশে সেখানকার হামলায় প্রাণ হারান 7 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রদেশ পুলিশের মুখপাত্র জামাল বারিকজাই জানান, রোববার সন্ধ্যায় মারুফ জেলায় এ হামলা চালায় তালেবান। গত 24 ঘন্টায় চলা সংঘর্ষগুলোই তালেবানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কাতারের দোহায় চলছে তালেবান ও দেশটির মার্কিন সমর্থিত আশরাফ ঘানি সরকারের মধ্যকার শান্তি আলোচনা। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই শান্তি আলোচনায় গতি এসেছে সম্প্রতি। গত 9 দিন থেকে জোরালোভাবে চলছে সে আলোচনা, কিন্তু এই আলোচনার মধ্যেই নতুন করে হামলা শুরু করেছে তালেবান। তালেবানের সাম্প্রতিক হামলার পর সোমবার এক টুইট বার্তায় মার্কিন বিশেষ দূত জালমাই খলিলজাদ বলেন, তালেবানের সাম্প্রতিক হামলায় শান্তি ফিরবে না আফগানিস্তানে। তিনি তালেবান সহ উভয় পক্ষকে সংঘর্ষ বন্ধ করে কার্যকর শান্তি আলোচনার তাগিদ দেন।
এদিকে রোববার এক বিবৃতিতে আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা দিয়েছে তালেবান। বিবৃতিতে তালেবান জানিয়েছে তারা আশরাফ ঘানি সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে তালেবান চায় আফগানিস্তানে প্রকৃত ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে নারীদের অধিকার থাকবে ধর্মীয় বিধি অনুসারে। এছাড়া বিবৃতিতে আরো বলা হয়, প্রকৃত ইসলামী ব্যবস্থায় হতে পারে আফগানিস্তানের একমাত্র সমাধানের পথ। রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষ প্রয়োগের ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সমালোচক আলেকজেই নাভালিনকে রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই হুঁশিয়ারি দেন। রোববার CNN-কে সুলিভান বলেন, বিষ প্রয়োগের দায়ে আলেক নাভালনিকে আমরা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। রাশিয়ার মাটিতে তাদের একজন নাগরিকের বিরুদ্ধে রাসায়নিক এজেন্ট ব্যবহারের জন্য তাদের উপর ব্যয় আরোপের যৌথ প্রয়াস আমরা ইউরোপীয় মিত্রদের একত্রিত করেছি। তিনি বলেন, আমরা এই বিষয়ে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছি। আমরা পুরো সময় দেখিয়েছি যে আমাদের আঘাত আমরা ফিরিয়ে নেব না। নাভালনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। গত বছর রাসায়নিক এজেন্টে আক্রান্ত হয়ে তিনি কোমায় চলে গিয়েছিলেন। জার্মানির বার্লিনে চিকিৎসা নিয়ে এবছরের জানুয়ারিতে রাশিয়া ফিরে আসেন তিনি। রাশিয়া পৌঁছানোর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বিষ প্রয়োগের ঘটনায় নাভালনি পুতিন প্রশাসনকে দায়ী করে আসছেন। গত মার্চে রাশিয়ার FSB নিরাপত্তা সংস্থার প্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনা FSB ঘটিয়েছে এমন তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়। গত সপ্তাহে জেনেভায় বাইডেন ও পুতিন প্রথমবারের মতো বৈঠকে বসার পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানালেন বাইডেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ শীতল সম্পর্ক চলছে। গত মার্চে বাইডেন পুতিনকে খুনি হিসেবে অবহিত করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে রুশ রাষ্ট্রদূত আনাতোলো আন্তোনভকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র একই পদক্ষেপ নিয়ে রাশিয়া থেকে রাষ্ট্রদূত জন সুলিভানকে দেশে ফিরিয়ে নেয়। দুবাইয়ে অফিস নিচ্ছে ইসরায়েলি টিভি চ্যানেল। ইসরায়েলি টেলিভিশন I-24 নিউজ জানিয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অফিস খোলার পরিকল্পনা করছে। সোমবার চ্যানেলটির প্রধান নির্বাহী ফ্রাঙ্ক মেলুল এই কথা জানান বলে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়। ফ্রাঙ্ক মেলুল বলেন, গত বছর আমরা আঞ্চলিক কূটনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছি, যা ব্যবসায়িক বন্ধন ও অংশীদারিত্বের সুযোগ সম্ভব করেছে। তিনি বলেন, দুবাই মিডিয়া সিটিতে আমাদের অফিস প্রতিষ্ঠা আঞ্চলিক মিডিয়া ইন্ডাস্ট্রির কেন্দ্র থেকে পুরো মধ্যপ্রাচ্য আমাদের সম্প্রসারণে কৌশলগত অবস্থানের সহায়তা করবে। এদিকে সংবাদ ভিত্তিক এই টিভি চ্যানেলটি ঘোষণা করেছে তারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ইংরেজি সংবাদপত্র গালফ নিউজের সাথে সংবাদ আদান প্রদান এবং সংযুক্ত আরব আমিরাতের পর্যটন মন্ত্রণালয়ের বিজ্ঞাপন বিষয়ে চুক্তি করেছে তারা। এদিকে দুবাই মিডিয়া অফিস কর্তৃপক্ষের ডাইরেক্টর জেনারেল মোনা আল মারির I-24 নিউজের এই পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন, এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মিডিয়া ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে দুবাই মিডিয়া সিটির পরিচালক মাজেদ আল সোয়াইদি জানিয়েছেন, I-24 নিউজের অফিস খোলার মাধ্যমে দুবাই মিডিয়া সিটিতে গণমাধ্যমের বৈশ্বিক বৈচিত্র্য সংযুক্ত হবে। আমিরাতের প্রধান দুইটি টেলিকম অপারেটর ইতিসালাত ও DUI-24 এর খবর আরবি ও ইংরেজিতে, ফরাসিতে ও গ্রাহকদের কাছে সরবরাহ করবে। এর আগে ডিসেম্বরে তেল আবিব ভিত্তিক টিভি চ্যানেলটি আবুধাবি মিডিয়ার সাথে খবর ও আর্কাইভের সংরক্ষিত কন্টেন্ট আদান প্রদানের বিষয়ে চুক্তি করে। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কথিত ইব্রাহিম চুক্তির আওতায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। পরে ওই চুক্তিতে মরক্কো ও সুদান যোগ দেয়। এই চুক্তির মাধ্যমে চার আরব রাষ্ট্রের সাথে ইসরায়েল বাণিজ্য, শিক্ষা, গণমাধ্যম সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয়ে সম্মত হয়। সূত্র আল জাজিরা। গুলি করতে করতে গাড়ি চালিয়ে গেল আততায়ী, রাস্তায় লুটিয়ে পড়ল 18 লাশ। অনেকটা সিনেমার দৃশ্যের মতো SUV-তে চড়ে গুলি ছুটতে ছুটতে যাচ্ছে আততায়ী, অসহায়ের মতো রাস্তায় লুটিয়ে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় সময় শনিবার বিকালে এমনই দৃশ্য দেখা যায় আমেরিকার সীমান্তে মেক্সিকোর শহর রেনোসায়। সংবাদ সংস্থা রয়টার্স এর রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত 18 জন নিহত হয়েছেন। আততায়ী পলাতক, বেশ কিছু মানুষ আহত অবস্থায় হাসপাতালে। পুলিশ আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। স্থানীয় সময় শনিবার বিকালে একটি SUV
গাড়ি চড়ে আততায়ী গুলি ছুটতে ছুটতে দ্রুত গতিতে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই রেনুসার একাধিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সাধারণ মানুষ। পুলিশ গাড়িটিকে ধাওয়া করেও ধরতে পারেনি, তবে সীমান্ত অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। বর্ডার গার্ড, সেনা ও পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। এর সঙ্গে ড্রাগ মাফিয়া ও কর্টেলদের সম্পর্কে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্য একটি ঘটনায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনিও পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল বলে প্রশাসনের দাবি। পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে। মেক্সিকো প্রশাসন জানিয়েছে আততায়ীকে ধরার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। তবে কেন তিনি এভাবে গুলি ছুড়লেন তা এখনো স্পষ্ট নয়, স্পষ্ট নয় তার পরিচয়ও।